সোলার এক্লিপসে ফ্রম স্পেস, মহাকাশ থেকে সূর্যগ্রহণের অপূর্ব দৃশ্য দেখুন, চোখ জুড়িয়ে যাবে। হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম অসাধারণ একটা ভিডিও নিয়ে। নাসার কাছে এমন কিছু যন্ত্র রয়েছে যেখান থেকে সূর্যকে সরাসরি দেখা যায়। মহাকাশে এমনই একটি বিশেষ যন্ত্র আংশিক সূর্যগ্রহণের ছবি তুলেছিল যখন চাঁদ সূর্যের কাছাকাছি গিয়েছিল। নাসার সোলার ডাইনামিক অবজারভেটরির সূর্যের উপর 24 ঘন্টা নজরদারি করে থাকে। 29 জুন চাঁদ অবজারভেটরি এবং সূর্যের মাঝখানে এসেছিল, যার ছবি ধারণ করা হয়েছিল সেই 29 জুন। গ্রহণের শীর্ষে চাঁদ সূর্যের 47% আবৃত করতে পেরেছিল। সোলার ডাইনামিক অবজারভেটরি, সংক্ষেপে SDO, মহাকাশের বিশেষ ভিনটেজ পয়েন্ট থেকে গ্রহণটির ছবি তুলেছে। এই গ্রহণ পৃথিবী থেকে অবশ্য দেখা যায়নি। 25 অক্টোবর পৃথিবী থেকে গ্রহণ দৃশ্যমান হবে, যা ইউরোপ, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার পশ্চিমাঞ্চল থেকেও কিন্তু দৃশ্যমান হবে। এসডিও অধ্যয়ন করেছে যে কিভাবে সৌর কার্যকলাপ মহাকাশের আবহাওয়া তৈরি করে এবং চালিত করে, যেমন করোনাল ভর ইজেকশন বা মাস ইজেকশন, সংক্ষেপে CME, কিভাবে পৃথিবীতে সৌরঝড় তৈরি করতে পারে, সেই সব বিষয়। এই সৌরচক্রের সর্বোচ্চ কার্যকলাপ থেকে সূর্য এখনও 3 বছর দূরে, যা 2025 সালে জুলাই মাসে ঘটবে বলে আশা করা হচ্ছে। যাই হোক, এই বিষয়টি কিছু তীব্র শিখা, সানস্পট, CME এবং এমনকি সাম্প্রতিক বিরল সহ ঘূর্ণন মিথক্রিয়া অঞ্চল এর সঙ্গে অস্বাভাবিকভাবে কিন্তু সক্রিয়তা দেখেছিল। আজকে দেখলেন সেই অসামান্য একটি গ্রহণের দৃশ্য, যা পৃথিবী থেকে দৃশ্যমান নয়, কিন্তু এসডিও মানে নাসার যে সোলার ডাইনামিক অবজারভেটরি, তার থেকে তোলা হয়েছিল। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।